হ্যালো অ্যাসপারেন্টস, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেছো এবং থাম্বনেল থেকে কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো যে শিক্ষকতা, এই শিক্ষকতা চাকরিটা বর্তমানে এর ভাগ্য তোমার হাতে। কেন বলছি, ওপরের হেডিংটা দেখো, আমি বিহার শিক্ষক নিয়োগের কথা বলছি, কারণ এই বিহার শিক্ষক নিয়োগের যে সুযোগ এখন তোমরা পেয়েছো বা এই সুযোগ পেতে চলেছো, তোমরা কিন্তু হাতছাড়া করবে না। আজকে যারা স্টেট পরীক্ষা দিতে গেছে, যারা অলরেডি দুদিন পরীক্ষা দিয়ে দিল, তাদের কাছ থেকে যে যেরকম আমরা ফিডব্যাক পেয়েছি, তাতে করে স্টেট পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম পাস করে যাবে, কারণ 75 পেলেই পাস। তাই 75 যদি পেয়ে যায় তাহলে সে কিসের জন্য এলিজিবল হবে, না মেন পরীক্ষার জন্য। মেন পরীক্ষা যদি একটু কেয়ারফুলি, একটু গুরুত্ব সহকারে যদি এক্সামটা দেয় এবং যদি পাস করে যায়, তাহলে কিন্তু তার চাকরি। এই এত বড় সুযোগ আমার মনে হয় বিহার সরকার ছাড়া আমাদের পশ্চিমবাংলায় এরকম সুযোগ আসবে বলে মনে হয় না। পশ্চিমবাংলায় তো মানে আমাদের SSCটাই ঠিক মতো করে গেজেট নোটিফিকেশন বের করতে পারছে না। সেখানে তোমরা দেখো BPSC যারা TRE4 যারা দেবে, অ্যাকচুয়ালি যারা স্টেট এক্সাম দিচ্ছ, যারা স্টেট এক্সামের প্রার্থী, তারা এখন এক্সামটা দিচ্ছ এবং মেন পরীক্ষা কখন দেবে, মেন পরীক্ষা দেবে তোমরা অগাস্ট মাসে। এখন যারা স্টেট পরীক্ষা দেয়নি, তাদের মনে একটা আফসোসের বিষয় রয়েছে, তাদেরও ইচ্ছে আছে যে এরকম স্টেট যদি তারা দিতে পারতো, আজকের দিনে পরীক্ষা দিতে পারতো এবং সামনে অগাস্টে মেন পরীক্ষা দিতে পারতো। কিন্তু আমি বলবো, যারা এ কথা ভাবছো যে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি আর আমি সুযোগ পাবো না, এটা নয়। বিহার সরকার এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছে যেখানে প্রতি বছর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, ঠিক আছে? তো যারা স্টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি, তাদের জন্য অপেক্ষা করছে আগামী সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 2024 সেপ্টেম্বর মাসে আবার ফর্ম ফিল আপ হবে স্টেটের, তখন তোমাদেরকে ডেফিনেটলি ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই ফর্ম ফিল আপ করলে তোমরা পরীক্ষা দেবে মার্চ মাসে এবং ফের আবার সেই অগাস্টে পরীক্ষা দেবে, অর্থাৎ পরের বছর। একটা বেশ ভালো রকম সময় পাচ্ছ, সিলেবাস তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, কিংবা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা একটু স্ক্রল করলে পেয়ে যাবে, প্রত্যেক সাবজেক্টের কথাই বলছি। তাহলে দেখো, যদি প্রতি বছর এক্সাম হয়, তাহলে তোমরা যদি এক বছর ভালো করে খাটো, সেক্ষেত্রে কিন্তু একটা তোমাদের ভালো রকম চান্স থাকছে শিক্ষকতা চাকরিতে যোগদান করার। তাহলে একদিকে যেমন স্টেট পরীক্ষার্থীরা এখন পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা ভালো হয়েছে, তারা পাস করলেই মেন পরীক্ষা দেবে, মেন পরীক্ষা পাস করলে তাদের ডাইরেক্ট চাকরি। এছাড়াও যারা আগে স্টেট পাস করেছিল, আবার একটা কথা ভাবো, যারা আগে স্টেট পাস করেছিল তারা TRE3 ফর্ম ফিল আপ করেছে এবং তাদের পরীক্ষা 10-12 জুন হওয়ার কথা ছিল, ওটা এখন শোনা যাচ্ছে হবে না, সম্ভবত 20 জুনের পর থেকে এক্সামটা হবে। অর্থাৎ তাদের হাতে কত বড় একটা সুযোগ ভাবো, তারা এখন এখন যদি লেবারাস হয়ে পড়ে এবং খুব ভালোভাবে পরিশ্রম করে এবং সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে, তাহলে এবছরই তারা চাকরিতে যোগদান করবে BPSC-তে, বিহার শিক্ষক নিয়োগে, ঠিক আছে? তাহলে যারা পুরনো স্টেট পরীক্ষার্থী ছিল তাদের সামনে রয়েছে TRE3 পরীক্ষা, যারা নতুন স্টেট পরীক্ষার্থী তাদের অগাস্টে মেন পরীক্ষা, যারা এখনো স্টেট ফর্ম ফিল আপ করনি, এবছর ফর্ম ফিল আপ করনি, তাদের জন্য স্টেট ফর্ম ফিল আপ হবে সেপ্টেম্বর মাসে, আবার পরের বছর অগাস্টে পরীক্ষা। তাহলে একটা পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারছো। দেখো, প্রথম প্রথম অনেকে ভেবেছিল যে বিহারে আবার কি পরীক্ষা দিতে যাব, বিহারে পরীক্ষা দিয়ে যদি আমি পাসও করে যাই, আমি যদি শিক্ষকতা যুক্ত হয়ে যাই, আমি পড়াবো কি করে, এরকম প্রশ্ন আমাকে অনেকে করেছিলে। কিন্তু তোমরা একবার ভাবো, আমাদের বেঙ্গল থেকে কত অ্যাসপারেন্টসরা ওখানে গিয়ে সুন্দরভাবে চাকরি করছে এবং স্যালারিজ মানে ভালো রকম স্যালারি। মানুষ মনে করলে সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারে এবং নিজেকে তৈরি করে সে জায়গায় উপযুক্ত হয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নয়, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আগে তুমি চাকরি পাও, তারপর ডিসিশন নেবে যে তুমি চাকরি করবে কি করবে না, তাই তো? তাহলে এখন যে প্রশ্নটা আসছে তোমার, মানে যে প্রশ্নটা আমি তোমাদেরকে করছি, যে এই মুহূর্তে অনেকে আমাকে ফোন করে বলছো, স্যার এখন টিচার নিয়োগের পরীক্ষার জন্য কোনটা পড়বো, PSC পড়বো, SLST পড়বো, BPSC পড়বো, NVS পড়বো, কোনটা কোনটা পড়লে আমার সবচেয়ে ভালো হয়। আমি তো বলবো BPSC সিলেবাসটা ধরে তোমরা এগিয়ে যাও, কারণ এর পরীক্ষা কন্টিনিউয়াসলি চলছে, বাকিগুলো কিন্তু ওয়েটিংয়ে রয়েছে।
যেমন পিএসসির পরীক্ষা এই সামনে যদি ভোটের পর ফর্ম ফিল আপ হয়, তোমরা যদি এখন থেকে রেগুলারিটি বজায় রাখো তোমাদের সবচেয়ে সুবিধা হবে কি, তোমরা একটা পড়ার মধ্যে থাকবে এবং রিদিমলি তোমরা যে পড়াশুনো করছো এবং তার সাথে যখনই পিএসসির প্রিপারেশনটা নেবে তাতে তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে একদিকে দেখো পিএসসির পরীক্ষা রয়েছে, এসএলএসটির পরীক্ষা রয়েছে। এসএলএসটির পরীক্ষা নিয়ে আমি বলবো পরের ভিডিওতে বলবো, আজকে আমি বিপিএসসি নিয়ে যেহেতু বলছি বিপিএসসিটাই বলছি। তো তোমাদের হাতে কিন্তু অনেক পরীক্ষা রয়েছে, তার মধ্যে প্রধান আমি এখন বলবো যে এক নম্বর র্যাঙ্কে যদি রাখো সেটা বিপিএসসি, সেটা হচ্ছে বিপিএসসি। কারণ হচ্ছে বিপিএসসি এক্সামটা নিতে চলেছে, নিচ্ছে, ইভেন আমাদের বেঙ্গলের স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, যারা এতদিন ধরে হতাশায় ভুগছিল, যারা এতদিন ধরে ভাবছিল যে কোন পরীক্ষা দেবো, কোন পরীক্ষাতে বসবো, কোন চাকরির পরীক্ষায় এখনো বসতে পারছি না, এমএ বিএড করে বসে রয়েছি, তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে। এবং এই পরীক্ষা দিয়ে আসার পর অনেকে আমাকে যেটা বলেছে যে স্যার কোশ্চেন খুব সুন্দর হয়েছে, আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি, আমাদের মানে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে, ঠিক আছে? তো এই যে আমাদের বেঙ্গলের যে অ্যাসপিরেন্টরা এসে যখন বলছে, নিজেদেরও ভালো লাগছে যে না আমরা মোটিভেট করেছিলাম, আমরা মোটিভেশনাল স্পিচ দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে তোমরা যাও ওখানে পরীক্ষা দিয়ে এসো, ফর্ম ফিল আপ করো, আর কিছু করো না করো পরের ডিসিশন পরে, আগে ফর্ম ফিল আপ করো, তারপরে যদি তোমার পরীক্ষা দিতে মন না যায় মন দিও না। কিন্তু তাও আমি বলেছিলাম না পরীক্ষা দিয়ে এসো, কেন দিয়ে আসবে না, তোমার যাই প্রিপারেশন হয়ে থাকুক না কেন তোমরা পরীক্ষাটা দিয়ে এসো, এটা আমি বলেছিলাম। আজকে পরীক্ষা দিয়ে এসে অ্যাসপিরেন্টসরা কি বলছে, স্যার কোশ্চেন তো ইজি এসছে, আমরা তো পরীক্ষা ভালো দিয়েছি। কত বড় প্রাপ্য দেখো, আমি বলেছিলাম আগের ভিডিওতে কার ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আগামী দিনে তোমরা যদি সতর্ক হয়ে যাও, আগামী দিনে যদি পরীক্ষাটা ভাবো যে আমরা বিপিএসসি পরীক্ষা দেবো, তাহলে এখন থেকে নিজেরা প্রিপারেশন নিতে থাকি, তোমরা ডেফিনেটলি চাকরি পাবে। দেখো তোমাদের দরকার একটা চাকরি, একটা সরকারি চাকরি। এই সমাজে তোমরা চাকরির জন্য বঞ্চিত হয়ে আছো, এই রাজ্যে, এই রাজ্যে সবচেয়ে বঞ্চিত চাকরি প্রার্থী তোমরা, একটা পরীক্ষা দিতে পারো নি। 2016 সালে একবার পরীক্ষা হয়েছিল, তার তো অবস্থা কি তোমরা বুঝতেই পারছো, বিএড করেছো কত সাল আগে, একটা পরীক্ষা দিতে পারো নি। সেই পরীক্ষা দেওয়ার সুযোগ তোমাদের কাছে এসেছে, তোমরা পরীক্ষাটা দাও, তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে? এরপর তোমার মনে হলো যে আমি চাকরি পেয়েছি, এটা সুইটেবল নয় আমার কাছে, আমি চাকরি করতে পাচ্ছি না, দেন ডিসিশন নেবে তোমরা, তার আগে ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এখন যদি ধরা হয় যে শিক্ষকতা চাকরির যে সুযোগ বা শিক্ষকতা চাকরি পাওয়ার যে সুযোগ সেটা কার হাতে রয়েছে, সেটা তোমার হাতেই রয়েছে, সেটা তোমার হাতেই রয়েছে, ঠিক আছে? মনোবল বাড়িয়ে রাখো, কোনোভাবে হতাশা নয়, অনেকে পরীক্ষা দিতে গেছে, একটু চোখ কান খোলা রাখো, তাহলে বুঝতে পারবে যে কীরকম ছেলেমেয়েরা কীরকমভাবে পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষা দিয়ে ফিরে এসেছে, তাদের পরীক্ষাও ভালো হয়েছে, রেজাল্ট বেরোক, রেজাল্ট বেরোনোর পর আমি ভিডিও দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি বলছি, এই বলার কতটা গুরুত্ব রয়েছে এবং এই বলার মধ্যে তারা কতটা উপকৃত হয়েছে যে আমি এই বিপিএসসির জন্য বরাবর ভিডিও দিয়ে গেছি, প্রথম ভিডিও দিয়েছিলাম আমি, একবার স্ক্রল করে দেখো, বিপিএসসি নিয়ে সবচেয়ে বেশি জোর করেছিলাম আমি তোমাদেরকে, তার জন্য অনেক গালমন্দ খেয়েছিলাম তোমাদের কাছে, প্রচুর গালমন্দ খেয়েছি আমি, সেগুলো পাবলিকলি ফোকাস করিনি, দেখাইনি, ডিলিট করে দিয়েছিলাম। আজকে আমি হ্যাপি যে তোমরা বিহারে পরীক্ষা দিয়ে আসছো, পরীক্ষা দিচ্ছ, আরো বেশি খুশি হব যেদিন তোমাদেরকে এমপ্যানেল দেখব, তার জন্য ওয়েট করে রয়েছি, ঠিক আছে? যাই হোক, আজকে এই কথা বলার জন্যই ভিডিওতে এলাম যে দেখো যারা এস্টেটের জন্য ফর্ম ফিল আপ করনি তারা নেক্সট এস্টেটে ফর্ম ফিল আপ করবে এবং সেটার জন্য প্রিপারেশন এখন থেকে নিতে থাকো, তার পরীক্ষা হবেই হবে, কারণ এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, ঠিক আছে? এক্সাম হবে এবং ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? যতদিন ডোমিসাইল লাগু না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ওয়েস্টবেঙ্গলের অ্যাসপিরেন্টদের একটা বেস্ট অপরচুনিটি, ওকে? তো আজ একদম কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।